দুজন বিয়ে করে ফেলেছি। বাবাকে কত বোঝানোর চেষ্টা করছি, বাবা তো কিছুতেই বুঝতে পারছে না। এই শুনছো, আমি তো এসেছে, বৌমাকে নিয়ে এসেছে। আমার তো ছেলেই নেই, আমরা নিঃসন্তান। আর যদি কারো জন্য মায়া থেকে থাকে তার সাথে তুমি যেতে পারো। আমি তোমাকে ফ্লোরে শুয়ে থাকতে কষ্ট হচ্ছে? আসলে তুমি আছো, আমার কষ্ট হবে কেন? কালকে অফিস থেকে আসার সময় বাবুদের ছবি নিয়ে আসো, সুন্দর দেখে। ঠিক আছে। তুমি এতক্ষণে বলছো? আমি সাহেব, আমি রিপোর্টগুলো দেখেছি, ক্যান্সার লাস্ট স্টেজ, আমাদের হাতে আর তেমন সময় নেই। আরে বাবা, তুমি এত টেনশন করতেছো কেন? আমি এত সহজে তোমাকে ছেড়ে যাবো না, সারা জীবন চালাতে হবে না। আর অবস্থা দিন দিন ক্রিটিক্যাল হচ্ছে, এই মাসে থেরাপিটা দেওয়া হয়নি। সুতরাং কারো রক্ত লাগবে না, কি করে তো এই ট্রিটমেন্ট করা সম্ভব না, তাই না? আমার জন্য তোমার কষ্ট হচ্ছে, তাই না? এসব বলো পাগলের মতো। আমি ডক্টর ডাকছি, তোমার বাবার ডাক্তার। ওর কন্ডিশন খুবই খারাপ, আমি ওর ট্রিটমেন্ট করাতে পারছি না। ডিভোর্স পেপারে সাইন করে নিয়ে এসেছি, আমি ওকে ডিভোর্স দেব। আমি বিয়ে করছি, এটাই তো সমস্যা। ট্রিটমেন্টের টাকা আনা আমার কাছে নেই। সত্যি সাইড করে নিয়ে এসেছি, দেখো বাবা ওর অপারেশন না, আমার কাছে কোনো টাকা নেই, আমি আমার কাছে কোনো উপায় নেই। বাবা প্লিজ, হাত জোর করছে। আমি কোন হাসপাতালে যাচ্ছি? কেসি হসপিটাল। চল চল।